আসসালাম বন্ধুরা কেমন আছেন সবাই ইউনিক সেন্স ইউটিউব থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আর একটি ব্যবহার্য শব্দের উপর খুবই গুরুত্বপূর্ণ কিছু শব্দ নিয়ে আসছি আশা করি দেখবেন এবং উপকৃত হবেন আজকে আমরা শিখব কুয়েতের আঞ্চলিক ভাষায় প্রতিদিনের ব্যবহার্য পঞ্চাশটি মৌলিক আরবি শব্দ তো চলুন শুরু করি জলদি জলদি আরবিতে সুরা, জলদি জলদি এর আরবি অর্থ সুরা জলদি যাও আরবিতে রোহ সুরা জলদি যাও আরবিতে রোহ সুরা রো অর্থ যাও আর সুরা জলদি জলদি যাও আরবিতে রোহ সুরা যাও বা যাওয়া রোহ যাও বা যাওয়া রোহ কোথায় যাও ওয়েন রো কোথায় যাও ওয়েন রো জলদি আসো তাল সুরা জলদি আসো তাল সুরা তাল অর্থ আশা এই কাজটি তাড়াতাড়ি শেষ করো হাদা সুগল খালাস সুরা সুরা এই কাজটি তাড়াতাড়ি শেষ করো এর আরবি আরবিতে হাদা সুগল খালাস সুরা সুরা এই কাজটি তাড়াতাড়ি শেষ করো আরবিতে হাদা সুগল খালাস সুরা অল্প একটু শুয়াইয়া অল্প একটু এর আরবি শব্দ শুয়াইয়া অল্প একটু এর আরবি শব্দ শুয়াইয়া আমি একটু পানি চাই আনা এবি মাই শুয়াইয়া আমি একটু পানি চাই আনা এবি মাই শুয়াইয়া আমি একটু পানি চাই আনা এবি মাই শুয়াইয়া পূর্বের বাক্যটিতে কিছু গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহার করা হয়েছে এখানে দেওয়া হয়েছে আমি অর্থ আনা একটু অর্থ শুয়াইয়া পানি এর পানি আরবিতে মাই চাই এবি তাহলে আমি একটু পানি চাই আনা এবি মাই শুয়াইয়া ঠিক আছে একটু এদিকে আসো তাল হিনি শুয়াইয়া একটু এদিকে আসো আরবিতে তাল হিনি শুয়াইয়া একটু ওদিকে যাও রো হিনাক শুয়াইয়া একটু ওদিকে যাও রো হিনাক শুয়াইয়া ধীরে ধীরে বা অল্প অল্প শোয়াইয়া শোয়াইয়া ধীরে ধীরে বা অল্প অল্প আরবিতে শোয়াইয়া শুয়া ধীরে ধীরে যান আরবিতে রো ধীরে ধীরে আরবিতে শোয়াইয়া শোয়াইয়া রো আস্তে আস্তে কথা বলো কাল্লাম শোয়াইয়া শোয়াইয়া আস্তে আস্তে কথা বলো বা বলেন কাল্লাম শোয়াইয়া শোয়াইয়া হালকা পাতলা বোঝাতে খপিব হালকা পাতলা এর আরবি শব্দ খপিব আরবি শব্দ ওয়াজেদ বেশি বা অনেক এর আরবি শব্দ ওয়াজেদ পূর্বে বা আগে আরবি শব্দ গাবল পূর্বে বা আগে এর আরবি শব্দ গাবল পরে এর আরবি শব্দ বাদ বা বাদেন পরে এর আরবি শব্দ বাদ বা বাদেন প্রথম এর আরবি শব্দ আওয়াল প্রথম এর আরবি শব্দ আওয়াল আমি প্রথমে এসেছি আনা ইজি আওয়াল আমি প্রথমে এসেছি এর আরবি শব্দ আনা ইজি আওয়াল আমি প্রথমে এসেছি আরবিতে আনা ইজি আওয়াল শেষ আরবিতে আখের শেষ কোনো কিছু শেষ আরবিতে আখের কোনো কিছু শেষ বোঝাতে আরবি শব্দ ব্যবহার করা হয় আখের শেষ আরবিতে খালাস কোনো কাজ কোনো কথা যেমন আখের কালাম আখের মানে কোনো কিছু কেনাকাটা করতে গেছেন আপনার শেষ কথা বলেন এই সময় ব্যবহার করা হয় আখের আখের মানে শেষ মানে এটাই শেষ আখের কালাম শেষ কথা আর কোন কাজ বা কোন কিছু শেষ করতে গেলে তখন বলতে হবে আপনার খালাস কাজটা শেষ হয়েছে সুগল সুগল খালাস শেষ কাজ বা কোন কিছু শেষ করলে খালাস শব্দটি ব্যবহৃত হয় ঠিক আছে শেষ না মুখলাস শেষ না এর আরবি শব্দ মুখলাস শেষ না এর আরবি শব্দ মুখলাস গরম আরবিতে বলা হয় হার গরম এর আরবি শব্দ হার গরম এর আরবি শব্দ হার ঝালমরিস আরবিতে বলা হয় ফিলফিল হার ঝালমরিস এর আরবি শব্দ ফিলফিল হার সে কেন এত রাগান্বিত হয়েছে লেশ হুয়া হার ওয়াজেদ সে কেন এত রাগান্বিত হয়েছে লেশ হুয়া হার ওয়াজেদ সে কেন এত রাগান্বিত হয়েছে লেশ ওয়াহার হার ঠিক আছে ঠান্ডা এর আরবি শব্দ ঠান্ডা এর আরবি শব্দ আরবিতে বলা হয় ফিলফিল বাড়িত। মিষ্টি মরিচ আরবিতে বলা হয় ফিলফিল বাড়িত। বড় এর আরবি শব্দ কাবির বা কবির বড় এর আরবি শব্দ কবির বা কাবির অনেক বড় ওয়াজেদ কবির অনেক বড় এর আরবি শব্দ ওয়াজেদ কবির অনেক বড় এর আরবি শব্দ ওয়াজেদ কবির বা ওয়াজেদ কবির সবচেয়ে বড় সবচেয়ে বড় বোঝাতে আবার ব্যবহার করা হয় আকবর সবচেয়ে বড় এর আরবি শব্দ আকবর সবচেয়ে বড় এর আরবি শব্দ আকবর এটা কুয়েতের মধ্যে সবচেয়ে বড় স্কুল হাদা আকবর মাদ্রাসা দাখেল কুয়েত এটা কুয়েতের মধ্যে সবচেয়ে বড় স্কুল মাদ্রাসা হাদা কুয়েত বা এটা সৌদির মধ্যে সবচেয়ে বড় স্কুল, মাদ্রাসা দাখেল আল সৌদি বা দাখেল সৌদি আপনি এখানে যে কোনো দেশ বা যে কোনো কিছু যে কোনো দিয়ে আপনার মতো করে ভাষা ব্যবহার করতে পারেন ভেতরে আরবিতে দাখেল ভেতরে এর আরবি শব্দ দাখেল ভেতরে এর আরবি শব্দ দাখেল আমি ঘরের ভেতরে আসি মজুদ দাখেল গোরফা আমি ঘরের ভেতরে আসি মজুদ দাখেল গোরফা আমি ঘরের ভেতরে আসি আরবিতে বলা হয় আনা মজুদ দাখেল গোরফা আমি কুয়েতে আসি মজুদ দাখেল কুয়েত আমি কুয়েতে আসি মজুদ দাখেল কুয়েত আপনি এখানে আপনার ইচ্ছামতো শব্দ দিয়ে যে কোনো কিছু করে নিতে পারেন শব্দ গঠন করতে পারেন নতুন শব্দ আমি রাস্তায় আসি আনা মজুদ দাখেল তরিক যেমন আমি রাস্তায় আসি মজুদ দাখেল তরিক। আমি মেসে আছি আনা মজুদ দাখেল মাতাম আমি অফিসে আসি মজুদ দাখেল মাকতাব ঠিক আছে এরকম আপনার ইচ্ছা আপনি দোকানে আসেন আপনি মার্কেটে আসেন মজুদ দাখিল জামিয়া ঠিক আছে যে কোনো কিছু আপনি সিটিতে আছেন এরকম আপনি আপনার মতো করে কথা বলতে পারবেন বাহিরে বোঝাতে আরবি শব্দ বাররা বাহিরে বোঝাতে আরবি শব্দ বাররা ব্যবহার করা হয় বাহিরে এর আরবি শব্দ বাররা বাহিরে এর আরবি শব্দ বাররা বাহিরে যাও রো বাররা বাহিরে যাও রো বাররা দামি আরবিতে গাল্লি, দামি এর আরবি শব্দ গাল্লেই তোমার দোকানে সব জিনিসের দাম বেশি এর আরবিতে ব্যবহার করা হয় ইনতে বাক্কালা। কুল্লু মাল আগ্রাত গাল্লি কুল্লু মানে সব মাল জিনিস আগ্রাত গাল্লে দাম বেশি তোমার দোকানে সব জিনিসের দাম বেশি ইনতে বাক্কালা কুল্লু মাল আগ্রাত গাল্লে কুল্লু মাল আগ্রাত গাল্লে খুব সহজ আপনার একটু চিন্তা করলেই আপনি এই একটা বাক্য দিয়ে অনেক বাক্য গঠন করতে পারবেন সস্তা আরবিতে রাখিজ, সস্তা এর আরবি শব্দ রাখিজ, সস্তা এর আরবি শব্দ রাখিজ। আমি এক ঘন্টা আগে এসেছি আনা ইজি গাবল ওয়াহেদ সা আমি এক ঘন্টা আগে এসেছি আনা ইজি গাবল ওয়াহেদ সা আমি দুই ঘন্টা আগে এসেছি আনা ইজি গাবল ইতনিন সা অর্থ ঘন্টা আর ওয়াহেদ এক ইতনিন দুই তালাতা তিন আপনি এরকম রকম দুই তিন ঘন্টা দুই মিনিট ঠিক আছে এরকম আপনার মতো করে নেবেন আমি এক ঘন্টা আগে এসেছি আনাইজি গাবল ওয়াহেদ সা কেন তুমি বেশি কথা বলো আরবিতে লেশ ইনতে কাল্লাম ওয়াজেদ কেন তুমি বেশি কথা বলো এর আরবিতে লেশ ইনতে কাল্লাম ওয়াজেদ আমি সব সময় বেশি কাজ করি আনা আলাতুল সুগল ওয়াজেদ আমি সব সময় বেশি কাজ করি এর আরবি শব্দ আলিউম ইজি ওয়াজেদ নফরত আজ অনেক মানুষ এসেছে এর আরবি শব্দ আলিউম ইউজি ওয়াজেদ নফর তো ফ্রেন্ডস এই আজকের ভিডিওটি ভিডিওটির টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ কিছু শব্দ নিয়ে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন কমেন্টস করে জানাবেন আপনার কি ধরনের ভিডিও দেখতে চান তো শব্দত্ব শেখার বিকল্প নেই ভাই ভাষা শিখতে হলে অবশ্যই আপনাকে শব্দাত্ম জানতে হবে সো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আবার দেখা হবে নতুন কোনো টিউটোরিয়ালে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ